হ্যালো বন্ধুরা, অবশেষে দেখা হয়ে গেল আমাদের সাবস্ক্রাইবার। মালদার চাচল থেকে দেখে কালকে এসছে, কালকে দার্জিলিং এ বেড়াতে এসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, মানে দেখেই মনটা ভালো হয়ে গেল। আর আমি এখন ঘরে চলে এসেছি আর ঘরের থেকে দেখুন জানলা দিয়েও কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওয়াও, সকাল হয়ে গেছে আর আমরাও চা নিয়ে চলে এসেছি। আর চা খাওয়ার আগে এইটার সাথে ঝগড়া করলাম, বদমাশ লোক ঘুম থেকে উঠে আমার সাথে ঝগড়া করলো। এর আজকে আমি কিছুই রান্না করতে পারবো না। জ্বর হলে কি হবে, শয়তানি বুদ্ধি একটু কম। এইটুক ছিল, সেটা এত বড় হয়ে গেছে। এই যে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর কমলা ভ্যান এসে গেছে। আর কমলা ভ্যান সকালে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। এর আজকেও বাটা মাছ খাওয়ার ইচ্ছা জেগেছে মনে, জানি না কি হয়েছে। জ্বর হলে তো মানুষের কিছু খেতে ইচ্ছা করে না। আর আমাদের বাড়ির ওখানকার গুড়ের রসগোল্লা, না জ্বর হলে তো কারো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না। এর মানে একটু পর পর খাওয়া চেঞ্জ হচ্ছে। সকালবেলায় চাউমিন খাবে, চাউমিন অনেক কিছু নিয়ে এসেছে কমলা বেন, গাজর, শশা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, তারপরে গাজর, বাঁধাকপি, তারপরে চাউমিন, ডিম সব নিয়ে এসেছে। আর এখন আমি রান্না করবো ভাত। ভাত রান্না করার সাথে সাথেই আবার বললাম চাউমিন খাবো, চাউমিন খাবো। খাটাতে খাটাতে এই পুজোর মধ্যে দেখুন রোগা বানিয়ে দিয়েছে আমাকে। এমনি মোটা পুলা ব্যাং হয়ে গেছিল, দেখুন আমাকে কি রোগা করে দিয়েছে খাটাতে খাটাতে। আর এত কাজ করছি, গরম লেগে গেছে তাই সোয়েটার খুলে ফেলেছি। নিসারকে আবার উপরে গেছিলাম আনতে দৌড়ে, গাড়িওয়ালা ফোন করছে তাড়াতাড়ি আসুন, নিসারকে আমি নিয়ে চলে এসেছি। তারপরে আমি এক্সারসাইজ হয়ে যাচ্ছে, দৌড়তে চলে গেছি। ওই ড্রেস যা ড্রেস পরা ছিলাম ওই ড্রেস পরেই চলে গেছি। আর এসে খুব গরম লেগেছে তাই সোয়েটারও খুলে ফেলেছি। এখন চা বিস্কিট খাবো, খেয়ে এখন অনেক রান্না করতে হবে। কমলা বেন আইয়ে, চা ঠান্ডা হয়ে যায়। এখন আমরা চা খাবো, চা খেয়ে আমি এখন রান্না করতে চলে যাবো। আজকে ষষ্ঠী, সবাইকে ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা জানাই। আমাদের এখানে সেরকম কিছুই পুজো হচ্ছে না। ষষ্ঠীর সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা। কিন্তু এখন মনে হচ্ছে শিব বাড়িতে গেলে বাড়ির উঠানের মধ্যে একটু বসতাম, দূর হাওয়া আসতো, সে সবাই মিলে একটু কমলা বেহেন এসে গেছে। এই যে কমলা বেহেনের চা, শুকনো শুকনো থাকতো বাড়িতে কত মানুষ। আর এইটা হচ্ছে আমার চা। এইবার আমরা যখন বাড়ি যাব আমাদের সাথে কমলা বেহেনরাও যাবে। কমলা বেহেন কি গেলে পরে সর্ষের শাক খাওয়াবো। কালকে চুলটা স্পা করলাম, ভাবলাম কাটবো আর টাইম পেলাম না, দেখি আরেকদিন গিয়ে কাটতে হবে। কালকে চুলে স্পা করে টাকার সত্যনাশ করলো। বন্ধুরা আমরা একটু চা খাই। কমলা বেহেন সকালেই চলে এসেছে, অনেক কিছু সবজি টবজি নিয়ে চলে এসেছে, বাজার টাজার নিয়ে চলে এসেছে। কমলা বেহেনও মানে বসার টাইম পাচ্ছে না। দেখুন কমলা বেহেনও রোগা হয়ে গেছে আর আমিও রোগা হয়ে গেছি। আর দুজন মানুষ রোগা হওয়ার কারণ হচ্ছে এই যে যখন মনে যা ইচ্ছা করছে অর্ডার, এ দিচ্ছে আমাকে অর্ডার, আমি করছি কমলা বেহেনকে অর্ডার, আবার এ করছে আমাকে অর্ডার, আমি চলে যাচ্ছি ওপরে, এ চলে যাচ্ছে কমলা বেহেন চলে যাচ্ছে বাজারে। জ্বর নাকি বাবারে কি হয়েছে আমি তো জানি, যা বুঝতেই পারছি না, জ্বর নাকি জ্বর হয়েছে না অন্য কিছু। ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে তারপরে আবার ফিরে আসছি। চা খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্না করে। চলুন দেখাচ্ছি, মাছ ভাজছি আমি এখন। এই যে বাটা মাছ ভাজছি, এখন আমি রান্না করবো বাটা মাছের ঝোল। এমন করে বলছে বন্ধুরা কেন, পাবদা মাছ ভাজছে, ইলিশ মাছ ভাজছে, যে আলু ভাজা হয়ে গেছে মাছের ঝোলের। আর তো এই যে হচ্ছে ইন্ডাকশন কুকারে, আর এই দেখুন ছোটা লোকটা চলে এসেছে রান্না করে খাওয়ার জন্য। খিদে পেয়েছে, আজকে একবার চেষ্টা করব দাড়ি কাটতে, দেখি পারি কিনা। কাটো, ভালো লাগছে না দেখতে দাড়ি কেটে, আজকে যে কি হবে। তারপর শুধু বলবে দেখো আমার গালটা কত চকচক করছে। ঠিক আছে তাহলে রান্না করে নেই, তারপর আবার ফিরে আসছি। রান্না তো হয়ে গেল, আবার কি করছো? ফ্রাইড রাইস। কি ফ্রাইড রাইস? দেখো কেমন ফ্রাইড রাইস আজকে। ও, এইটা সেদিন বন্ধুরা রান্না করেছিল সেইগুলো না? এইটা সেদিন পুষ্পিতা রান্না করেছিল, আমার দেখে খুব খেতে ইচ্ছা করেছিল। আসলে কালকে ভাত বেশি হয়ে গেছিল, সেই ভাতটা আর খেতে ইচ্ছা করেছিল না, তাই সেই ভাতটা দিয়ে পুষ্পিতার কাছ থেকে ফোন করে শুনে তারপরে এটা রান্না করছি। না ভালোই হবে খেতে, দেখতে তো দারুণ লাগছে। এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলে ভালো লাগতো। না ম্যাগি মশলা খাবো না, দেখতে ভালোই লাগছে। হবে, ভালো হয়েছে, দারুণ দারুণ সত্যি। পুষ্পিতা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর একটা
রেসিপি বানানোর জন্য তুমি শিখিয়ে দিয়েছো। দারুণ টেস্টি হয়েছে, সত্যি জানি না তোমাদেরটা কেমন হয়েছিল, আমারটা দারুণ টেস্টি হয়েছে। দেখি একটু কাছ থেকে দেখাই, দারুণ লাগছে খেতে। কটা ডিম দিয়েছো? দুটো। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগতো। আমি একটু আলু দিয়েছি, তার জন্য আরো ভালো লাগছে। চিংড়ি মাছ ভেজে দিলে আরো ভালো লাগতো। কামল দিতে ফেলে ভালো লাগতো, কিন্তু আমি আদ্যেই ভালো খাই, আর সাথে মাছ ভাজাও আছে, দারুণ লাগছে। লেগেছিল, কিন্তু একটু লবণ লবণ বেশি লাগছে, আর হলো একটু চিংড়ি মাছ হলে ভালো লাগতো। লবণ বেশি লাগছে কারণ আছে তোমার মুখে জ্বরের মতো, আর একটু ডিম কটা বেশি দিতে হতো তাহলে আরো টেস্টি হতো। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। সব সবজি ভেজে তার মধ্যে ডিম দিয়ে, তারপর ভাত দিয়ে, তারপর লবণ দিয়ে, লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। অনেক অবশ্য খান আমি জানি। রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম ফ্রাইড রাইসটা। মানে কালকের ভাত একটু বেশি ছিল তো, ওইটাই ফেলে দিতে ভালো লাগছিল ওটা। আর কালকে পুষ্পিতাকে দেখেছিলাম, ওটা রান্না করে খেতে আমার খুব খেতে ইচ্ছা হয়েছিল, তাই খেলাম, খুব ভালো লাগলো। এখন থেকে তো আর একটা ভাতও ফেলবো না, যেদিনই ভাত বেশি হবে এরকম করেই খাবো, আর ভাত বেশি না হলেও আমি মাঝে মাঝে এরকম করে খাবো বানিয়ে ভেবেছি। যেদিন আমার বর আমার জন্য মাছ মাংস ডিম আনবে না, সেদিন আমি এইভাবেই খাবো, তাই না বর? ও ডিম, তুমি একটা ডিম পেড়ে দিও। যে অবস্থা খারাপ, কালকের ভিডিওতে তো আসতেই পারিনি, মানে মাথা সোজাও কর। শালা তুমি এগুলো করলা কিছু জন্য? অনেকদিন কিছু করা হয় না তো। কেন ভিজালো আমাকে তুমি? অনেকদিন একটু ভিজানো হয় না, তাই আজকে একটু ভিজিয়ে দিলাম। মানে দেখুন ফোনের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। অতি সরো সরো সরো, দেখুন জ্বর হয়েছে, কিন্তু বদমাইশি বুদ্ধি কিন্তু যায়নি এখনো পুরো আমাকে এই ঠান্ডার মধ্যে, এত শীত এখানে পুরো বিজয় থেমে যায়। তুমি বিনা মার, বিনা হার, বিনা মার থেমে যায়। বললাম কি চলো আগে মের আয়নাতে মুখ দেখে, মরে যাই মন আমি মনে রেখে। কত রাত হয়ে যায় কত দিন ভোর হয়, তুমি যে আমার মিতুয়া, তুমি বিনা মার, বিনা মার থেমে যায়, তুমি বিনা মার। আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, তাও একটু গাইলো। বললাম কি চলো আজকে একটু ঘুরে আসে স্মার্ট বাজার থেকে, নিসার্গের নিসার্গের আজকে থেকে স্কুল ছুটি হলো, শনিবার ষষ্ঠীর দিন থেকে স্কুল ছুটি। ভাবুন আমরা মানে ষষ্ঠীর দিনেও স্কুল হয়েছে, আর আজকে স্কুলে যেতেই হবে বলে দিয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিয়েছিল, আজকে স্কুলে যেতেই হবে, না হলে পরে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে আমরা এর জন্যই নিসার্গের স্কুলের জন্যই মেন আমরা বাড়িতে যেতে পারিনি, রোদের মধ্যে বসিয়ে রেখেছিলো এক দু ঘন্টা দু ঘন্টা, এসে মানে নিসা খুব ক্লান্ত হয়ে গেছে, বলছে মা ভালো লাগছে না, দু তিনবার গায়ে হাত দিয়ে দেখলাম, দেখলাম জ্বর নেই। তারপর বললাম নিসারকে চলো আজকে আমরা ঘুরে আসি, ও যাওয়ার জন্য আজকে আমাদের নিচে যেরকম যেরকম অনুষ্ঠান বা যেরকম যেরকম পুজোতে ছুটি থাকে, কিচ্ছু থাকে না স্কুলে। আপনাদের দাদাভাইকে বললাম চলো একটু আস্তে আস্তে ঘুরে আসি, নিসারকে একা একা ভালো লাগবে না, তুমি গেলেও ভালো লাগবে, যেতেই চাইছে না। এর আয়নাতে মুখ দেখে মরে যাই মন আমি মনে রেখে। চলো যাই, চলো একটু হেঁটে হেঁটে ঠেলে ঠেলে নিয়ে যাবো চলুন। আর বললাম না জ্বর হয়ে মানে মানে জ্বর হওয়ার পরের থেকে মানে মিনিটে মিনিটে কি খাবে বুঝতেই পারছে না। সকালবেলা বললাম না চাউমিনের জন্য কমলা বেন সব নিয়ে এসেছে, এই দেখো এই দেখো এই এসেছে, এই এসেছে, বাবা এসেছে, বাবার হাতে জামা করে এসছে আমার জানটা। আমরা আজকে যদি যাই তাহলে একে সাথে চলে যদি করবো। হ্যাঁ ঠিক আছে, বললাম না সকালে চাউমিন খেতে ইচ্ছা করেছিল, চাউমিনের সব কিছু আমি কেটেছি, চলুন দেখাচ্ছি যে চাউমিন বানাবো, তাই সব কাটা হয়ে গেছে, এখানে রসুন কুচি কুচি করেছি, আমি দেখাচ্ছি আমার পেছনে থেকে লাথি মারছে, এই যে রসুন কেটে রেখেছি, এই যে আদা কেটে রেখেছি, এই যে গাজর, এই যে বিনস, এগুলো পাহাড়ি বিনস অনেক মোটা মোটা, আর এখানে আছে ক্যাপসিকাম, আর এখানে আছে পেঁয়াজ, সব কাটা হয়ে গেছে, আর আছে এই যে বাঁধাকপি, এগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার আমরা চাউমিন বানাবো। আরেন চলে গেল আমাদের এখানে, আসার সময় এক প্যাকেট মাশরুম নিয়ে আসবো, ওটা কেটে কেটে চাউমিনের মধ্যে দিয়ে দেবো। সেই চাউমিন তোমার কে বানিয়ে দেবে? না তুমি আমার মুখের থেকে যে জল দিলাই, দেখো সোয়েটার ভিজে গেছে, আমি তো এখন এই সোয়েটার আবার চেঞ্জ করতে হবে, শীতের এই দিকে এক ফোঁটা জল লাগলে তো শীত ঠান্ডা লেগে যায়। কি বলে নিয়ে এসেছিলাম বন্ধুরা, সরস্বতী শেষ, আমি যেতে পারবো না, চলো যাবে না, কেমন মানুষ।
হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি কোথায় গিয়ে দেখাবো যেতে থাকুন আমাদের সাথে যেতে যেতে দেখাবো আজকে রোগীটাকে নিয়ে যাচ্ছি বলেছে চলো একটু নিয়ে যাই চলো একটু হেঁটে আসবে ভালো লাগবে ওই জন্য দাড়িটা কেটেছি সাথে টুপিটাও নিয়েছি চলো তাহলে হ্যাঁ চলো আগে মেরা ভাঞ্জি সেবিকা এই যে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে আর আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে সকালে খুব ভালো ছিল আজকে আমার সাথে নিসার গেছে আর নিসারের বাবা পিছন থেকে ভ্যানিশ হয়ে গেছে কোথায় গেছে আমরা জানি না কোথায় গেছে নিসার বাবা কোথায় যেন চলে গেছে কমলা বেন আছে সেবিকা আছে আজকে নিসার বাবা আমাদের সাথে এসেছে ঘুরতে তাই না নিসার বলো তারপরে সারা পেছনেই তাকায় নাই এমন বদমাস আগে জানলে পরে কোন জন্মে বিয়ে করতাম না এরকম মানুষ আমার হাতে সাঁতার ব্যাগ গিম্বেল নিসারকে ধরে দাও বলছিল কেন যে আমার তাহলে নিসারকে কে ধরবে পুকুরের গোপাল আসছে বলছিল কেন ঠেলে ঠেলে নিয়ে তাহলে নিসার ফাইট ইন ফর আইটি কে বললা কেন মার মার কি যে সে আচ্ছা আমার ঠেলে ঠেলে নিয়ে আসতো আগে বললা কেন আগে বলতে আমার কাছে এত কিছু দিল আমি কি জানি না তুমি যত কিছু নিয়ে তো আসো হ্যাঁ এত কিছু নিয়ে আমি তাহলে আর তোমার পেলে বসে লাভ মানে পাল বসকে কি আ পায় যা পাল দেখাচ্ছি না আমরা টুপি খুলে চলে এসেছি বন্ধুরা টুপি খুলে নি আমি খুলে দিয়েছি টুপি খুলিয়ে চলে এসেছি বলেছিল আমাকে ধাক্কা দিয়ে নিয়ে আসবে কে কাটে কমলা বেন ধাক্কা দিয়ে হয়েছে কমলা বেন বলছিল ধাক্কা দিয়ে নিয়ে আসবে এখন দেখি আমাকে চিনতেই পাচ্ছে না বলে ঠেলে ঠেলে নিয়ে আসবে আমার তো আরো চারটে হাত তালে লাগানো দরকার ছিল কুমার দেখি আমি ধাক্কা দিয়ে ফেলে দেব পাহাড় থেকে না 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 এই কোন ছেলে আসার সাথে সাথে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে এর সাথে কেউ আসে নাকি তুই বলেছিলাম এমনিতেই পূজোতে কিছু কিনে দেয়নি সেই রাগ এখন আমার কমে নাই তার কিছু কিনে দেব না যাও দেখাবে এখানকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বোর হাতে মার খেয়েছে আমি আমার বাপের গার্লফ্রেন্ডকে কিনে দিচ্ছি আজকে চুল দিয়ে দিয়েছি বাপের চুলে চুল দিয়ে দেনি রে গাধা জেল দিয়ে দিয়ে চুলে জেল দিয়ে দিয়েছি হ্যাঁ আমি কালো বাপ কালো আর আমি হলো সবার থেকে ভালো বলো দুর্গা মা কি বলো জয় বলো দুর্গা মা কি জয় বলো বলো দুর্গা মা কি জয় আর আমরা এখন স্টেশনে প্যান্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে এখানে এসেই মনে হচ্ছে পূজো পূজো একটা ফিলিংস হাই সরায়ো হাই ये भांजी भांजी का भी चैनल है चैनल का नाम भांजी का आंजी আর ওই দেখো নাগরদোলা নিসার খুব সুন্দর ওয়েদার সানি সানি ডে পাহাড়ও দেখা যাচ্ছে দূরের লোকজন আর ওই যে পিছনে আছে ঝগড়ুটি লোকটা ওই যে নিসার একা একাই চলে গেছে অত দূরে আবার চলে গেছে মাছের দোকানে মাছের দোকান দেখলে আর মানে কি যে করবে বুঝতে পারে না জ্বর হলে নাকি কেউ এত খাই 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 করে এখনো আসছে না মাছের দোকানে দাঁড়িয়ে আছে আবার বলে মাছ আমাকে দেখলে পরে মাছ দিয়ে দেয় জোর করে হাই দোস্ত এই যে ইলিশ মাছের দোকানে গেছিল মেরে নিয়ে এসেছি আজকে বলে দিয়ে এসেছি বলে দিলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বলে দিয়ে আসলে কোনো লাভ হবে না আমি ইলিশ মাছ বাড়িতে আজকে নেবো না ধোবো না খাবো না খুব ভিড় বাজারে খুব ভিড় এই যে এসে গেছি আমরা স্মার্ট বাজারের কাছে আর ভাবলাম একটা টাইটান থেকে ঘুড়ি কিনে নিই আমার জন্য আর নিসার্গের জন্য আর আমার জন্য ঘুড়ি ফিতে কিনে দেবো কি ঘুড়ির ফিতে ঘুড়ির ফিতে তোমার গলায় দিয়ে গলায় উপরে দেবো ঘড়ির ভিতরে তুমি আমাকে চেনো না আমি কি জানি তো বলেছিল শ্বশুর আগেই বিয়ে সব বিষাক্ত মাল শ্বশুর বলেনি তোমারে বিয়ে করার জন্য তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা একবারও না কি বিশ্বাস করে দেখুন কাউকে ডাকি দেন এই জায়গা কেউ চিনবে ক্যামেরা করো এই জায়গা কেউ চিনবে এই যে আমরা এসে গেছি বিগ বাজার মানে স্মার্ট বাজার রিং মেল সব কিছু আছে এখানে রিলায়েন্স প্যান্টুলাম প্যান্টালুম সব এখানে আছে হলদিরাম দেখি এবার ভিতরে কমলা ভ্যান পেছন ওইখানে দাঁড়িয়ে আছে
ওই যে কমলা ভেনো দাঁড়িয়ে আছে, আ করে তাকিয়ে আছে, দেখেনি তো কোনোদিনও, আ করি বলে, দেখেনি তো কোনোদিনও, আ করি বলে। এই যে যখনই বাবার ছেলে আসে জানি না কেন ম্যাচিং ম্যাচিংই হয়ে যায় সব সময়। চলো, তোমরা তো আজও কালো কালো, কি দেখো চলো, বিদেশি দেখুন, বিদেশিদের দেখে কেমন করে হা করে তাকিয়ে আছে। আরে ভেবেছি একটা বিদেশির সাথে বিয়ে দিয়ে দেব, এ খুশি কি নিসার, নিসার কে, তোমাকে, আমি নিসার কে জন্য দেখছিলাম, নিসার কে জন্য দেখছিল, নিজের জন্য দেখছিল, নিসার খুঁজে নিয়ে গিয়ে বাদ দিয়ে, হ্যাঁ নিসার কে তোমার চিন্তা করতে হবে না, নিসার নিজেই চিন্তা করতে পারে। আর এই যে কমলা বেন আর আমার, আমিও আছি কমলা বেন, আজকে খুব সুন্দর লাগছে কমলা বেনকে দেখতে, কিচ্ছু জানে না, সব শিখিয়ে দিতে হয়, আসলে জ্বর হয়েছে তো ভুলে গেছি, সব ভুলে গেছে। চলো চলো, নিসা কেমন এক্সাইটেড, অনেক এক্সাইটেড, নিসা এক্সাইটেড, চলো কমলা বেন কা গিয়া, সব এন্ট্রি, কত ভিড় ভেতরে, ক্যা এ ক্যা হে, ও টেন্স কা না, টেন্স থেকে এটা পেয়ে গেছি, ভাইটা দেখে হাসছে আবার, হাই, এই যে কত, আজ উধার নেই যা পাইঙ্গে, একে দূরে তে করো, পরে না যাই রে দুজন, নাও করো, চলো নিচে, নিশা আগে এবার খেলবে গেম, এই যে চলে যাচ্ছে নিশা আগে এবার এক্সাইটেড, এক্সাইটেড নিশা আগে এবার এটা খেলবে, নিশা খেলবে, হ্যাঁ চলো ওখানে চলো, যাও যাও যাও, নিশা খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে, ভাবছি এরপরে কখন আমার টার্ন আসবে, কখন আমি খেলবো। এই যে আমার বর আর এই যে আমি, এখন বর এটা পেয়েছে তো, বরকে এখন দেখি পটিয়া পাটিয়ে লাইনসে নিয়ে যাও, আমিও পেয়েছি একটা, হ্যাঁ দেখুন মেয়েদের দেখলেই ওই দেখুন চলে যাচ্ছে বলার জন্য, কত খুশি, ওই দেখুন মেয়েদের দেখে, এই দেখুন আমার বরের কাণ্ড কারখানা, মেয়েদের দেখে এবার এই দেখুন, এই পাত্তা দিচ্ছে না মেয়েটা, দেখি কি করে, পাত্তা দিচ্ছে না, তোর সাথে কথা বলছি কেন পাত্তা দিল না, পাত্তা দিচ্ছে না, বুঝে গেছে এর ছেলে আছে, বড় বউ আছে সাথে, বোকালা খেলে আর কি করবে নিশা, আর কি খেলবে, 100 টাকায় 5 মিনিট খেলা যাবে, নিসার তো এক্সাইটেড, নিসার রেডি রেডি, এরম করো এরম করো, রেডি, হ্যাঁ রেডি, ডান, তো বলে আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠেছে ছোট্ট একটা কিউট বেবি, চালাচ্ছে ও গাড়ি, ও চালা রাহা হে না, আপকা বাবা বিচ বাচ্চা হে, এই যে দেখুন বিগ বাজারে ঢুকেই এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর,
দারুন দারুন নিশাক দাঁড়াও এখানে ম্যাচ এক কাজ করো ব্যাক পাতাও জিতবেন করো হ্যাঁ এসে করতে করো 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 জিতবেন করো জিতবেন করো দাঁড়াও সব খেলছে এবার নিসার্গো খেলবে এবার নিসার্গের টার্ন তুমিও খেলবে নাকি এই যে নিসার্গ খেলছে AK-47 দিয়ে বার কর ওই যে আসছে বাবা মাল্টি ফায়ার করো বাবা ধরে রাখো ফায়ার বাটন বাবা একটা এই যে মরেছে একটা এই যে বন্ধুরা নিসার খেলছে ওখানে ওজনটা একদম AK-47 এর মতন অতটাই ভারী ওই জন্য একটু অসুবিধা হচ্ছে নিসার্গের নিসার্গের মাও চলে গেছে এখানে দেখতে নিসার্গের মাও চলে গেছে দেখতে আবার স্টার্ট হয়ে গেছে খেলা এই যে AK-47টা দেখাচ্ছি হ্যাঁ বন্দুকটা ভারী অনেকটাই ভারী বন্দুকটা আমি দেখিয়ে দিলাম নিসার্গকে কীভাবে ধরতে হয় এইবার খেলতে পারবে আর একবার আমি এই দিকটা দেখাই দেখুন এই দিকটায় কত মেলা মেলা ভাব আর কমলা বহন ভাবছে এরপরে টার্ন আমার আমিও খেলবো নিসার্গ এবার কিসে যেন উঠবে ওঠাও নিসার্গ যেটা আজকে নিসার্গ এটাই উঠবে প্রথমে ফার্স্টে ওঠাও ওঠাও এটাই লাইন লেগে গেছে আজকে নিসার্গ আর আমি মিলে বাবার টাকা সবচেয়ে এই যে এই ভাই এসে বলছে কালকে দেখলাম রাতে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি চাচলে মালদা চাচল ও ওখান থেকে দেখেন অনেক অনেক থ্যাংক ইউ বেড়াতে এসেছেন দার্জিলিং এ না আমরা আকাশ পাখি দেখি তাই আকাশ পাখি আমাদের দেখি আপনাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ ভালো আছেন হ্যাঁ ভালো আছি মালদার চাচল থেকে দেখে কালকে এসছে কালকে দার্জিলিং এ বেড়াতে এসছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ঠিক আছে বাই এই যে দেখা হয়ে গেল এই ভাই বোনদের সাথে সবার সাথে আমাদের ব্লগ দেখে মালদা থেকে খুব ভালো লাগলো দেখে চিনেছে আমাদের নিসার্গ বসে গেছে এই যে নিসার্গ বসে গেছে বন্ধুরা অটো রিক্সার মতন এই যে আমাদের ড্রাইভার ড্রাইভার দাদা কেমন লাগছে এই যে অটো রিক্সার মতন দেখুন পাঁচতলা আবার একটা ক্লাসও আছে এই যে স্টার্ট হয়ে গেছে অ্যাক্সেলেরেট পা দিয়ে বাবা অ্যাক্সেলেরেট করতে পারবে এই দেখুন একদম পুরো অটো রিক্সার মতন রাস্তা খারাপ থাকলে যেমন হয় অটো রিক্সা চলে আছে আরেকজন দাঁড়িয়ে আছে ওই পাশে চড়বে দেখে নিসার গাড়ি চালাচ্ছে গাড়ি চালানো শিখে গেছে নিসার এইখানে গাড়ি চালাচ্ছে নিসার্গের নিসার্গের বাবা আর আমার মনটা ওই দিকে গেছে কখন ওই দোকানটায় যাব এই যে এই দোকানটায় ওই দোকানটায় কখন যাব আর কানের দুল কিনব আর নিসার গাড়ি চালিয়েই যাচ্ছে নিসার ওয়াও
আবার পাহাড়ের উপর দিয়ে লাফ দিয়েছে। ওরা সবুর সইছে না, ও এখন নিশাকে নামিয়ে খেলবে, একটু দেরি করতে হবে। হ্যাঁ একটু দেরি করতে হবে, দাদা হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দাদার। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ওয়েট। কি জানাচ্ছে আর এই যে টুইনস এসে গেছে দেখার জন্য দুজন। উঠে গেল নিশাকে আমার সাথে সাথে। হয়ে গেছে বাবা তোমার, নিশা তোমার হয়ে গেছে না? এবার এখানে নিসার গেছে গাড়িতে উঠবে, এইটাই উঠবে নিসার। এবার আবার 100 যা যা আছে সবকিছুতেই 100। হ্যাঁ মাত্র 3টায় উঠেছে, এরপরে তো আমি উঠব। এবার নিশা উঠবে, নিশা এবার কি হবে? কার অ্যাক্সিডেন্ট করব উইটার সাথে আমি লাগিয়ে দেবো পুরো, মানে একটা মানুষের সাথে পুরো ড্রাইভ। না না কিচ্ছু হবে না, বাবা কি করবে, বাবা তো তোমাকে চপ্পল দেবে। হ্যাঁ হ্যাঁ যাও। এবার নিশা উঠছে, পেছনে কিন্তু থেকো তুমি। আরে ভাই তুমি চলুন দেখি নিয়ে আসি নিসার কোন দিক দিয়ে আসে। না এটা নিসার নয়, এই যে নিসার। বাবা একাই চালাতে পারবে? হ্যাঁ এই দিক দিয়ে আসো। এই যে এই সাইড দিয়ে যায়, ওই সাইড দিয়ে আসবে। আমাদের চিনতে পারছে না নিসার্গ। ওই যে বেরিয়ে গেছে ওই সাইড দিয়ে। গরম লেগে গেছিল, কানটা খুললাম একটু ঝালা পালা মনে হচ্ছে, কেমন লাগছে? ঝালা পালা? এই এটা কোথা থেকে আসলো? এটা তো গাড়িতে ছিল, গাড়িতে ছিল তো। কেমন এক্সপেরিয়েন্স লাগলো? কেমন লাগলো? চাপা দিতে পারিনি, কাউকে চাপা দিতে পারিনি। এবার বলো কিছু উঠবে বাবা, এবার কিছু উঠবে বলো। এবার কোনটা নিসার এইটাই করবে, এইটাই কি করবে এটা বাবা? বন্ধুরা এইবার যেটা উঠবে সেটা বাবার ছেলে একেবারে খেলায় মুক্ত। বাহ আবার তো উঠে যাচ্ছে। এই যে আজকে নিসার্গেরই দিন, খেলছে বসে বসে। আর নিসার্গের বাবা থাকবে, আর নিসার খেলেই যাচ্ছে তখন থেকে। নিসার্গের যে খুব ভালো লাগছে দেখুন, কত মন দিয়ে খেলছে, ভালো লাগছে। করে দিয়েছে অনেক রকম খেলনা আছে এরকম, এখানে অনেক রকম। বিগ বাজারে আসলে আপনারা অবশ্যই আসবেন, এখানে খেলার জন্য বাচ্চারা খুব মজা পায়। তাই নিসারকে আজকে নিয়ে আসলাম এখানে, নিসার খুব মজা পেয়েছে আজকে সত্যি। নিসারকে খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আর এই যে গাড়িতে আরেকজন উঠেছে দেখুন, চাইনিজ লাগছে একজনকে।